আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস রসোই ঘর। আজ আমি আপনাদের সাথে সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার সাতকরা দিয়ে গরুর মাংস সাথে আলু এই তরকারিটা আমি শেয়ার করব। তো চলুন দেখে আসি আমার কী কী লাগছে। প্রথমে আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। এই তরকারিটা আজকে আমি মাখিয়ে রান্না করব। প্রথমে আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল, তারপর 2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, গরুর মাংসে কাটা পেঁয়াজটা ব্যবহার করলে ভালো হয়, মাংসটা সিদ্ধ হওয়ার সাথে সাথে পেঁয়াজটাও গলে যাবে। পেঁয়াজটা বেটে দেওয়ার দরকার নাই, কাটা পেঁয়াজটাই আমি সবসময় ইউজ করি। এখন দিয়ে দিব আদা বাটা 1.5 চামচ, দিয়ে দিব এখন রসুন বাটা আমি 1 চামচ। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আপনার মাংসের পরিমাণের উপর লবণটা দিয়ে দিবেন। এখন দিয়ে দিব গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি, ব্ল্যাক পেপার, লবঙ্গ। এই তরকারিটা পোলাও পরোটা সাথে খেতে খুবই ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। মরিচ আমি 1.5 চামচ দিয়েছি কারণ আলু ইউজ করব, আলুটা ঝাল কেটে নিবে। এখন দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচ, আর এই 5 ফোড়নের মশলাটা আমি বাসায় তৈরি করি। এখন এটাকে ভালোভাবে নেড়ে দেব। এখন আমি দিয়ে দিব সাতকরা। সাতকরাটাকে আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি, এগুলো এখন আমি দিয়ে দিব। এক্সট্রা পানিটা ফেলে আমি দিয়ে দিলাম। আবারও আমি নেড়ে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। মাংস থেকে যখন পানি বের হবে তখন আমি এটাকে কষিয়ে নেব। আর সব সময় আমি গরুর মাংসে গরম পানিটা ইউজ করি। দেখুন মাংস থেকে পানি বের হয়ে আসছে, এখন এই পানিটুকুকে আমি শুকিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিলেই পানিটুকু শুকিয়ে যাবে, আর গরুর মাংস যত কষানো যায় ততই মজা লাগে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষানোর। তো দেখুন আমারটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি, এখন আমি ওয়েট করব সিদ্ধ হওয়া অবধি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। সো আমার মাংসটা অলমোস্ট হয়ে আসছে, এখন আমি আলুটা দিয়ে দিব। আলুর সাথে বাকি মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আলুটাকে আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি, মাংসের সাথে এরকম সাইজ করে কেটে নিলে দেখতে ভালো লাগে। তো আমি একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত, ওয়েট করব।
সো ভিউয়ার্স দেখেন এটা হয়ে আসছে। এখন আমি এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার তরকারিটা হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স হয়ে গেল আমার গরুর মাংস আলু দিয়ে স্বাদ করা রান্না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।